একজন গৃহিণী হয়েও প্রতি মাসে অন্তত 8 লাখ টাকা আয় করেন নড়াইলের প্রিয়াঙ্কা গায়ে। কিনেছেন ব্র্যান্ড নিউ গাড়ি, কিনেছেন জমি, সেখানে চলছে 6 তলা ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণের কাজ। আর এসবই তিনি করেছেন প্রেমিকের থেকে ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে। যা না পারতাম আমাকে শিখাই দিত, যখন ক্লায়েন্টদের সঙ্গে মিট আপ হতো আমি অনেকটা দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না, ও আমার সঙ্গে অনলাইনে থাকতো আমাকে বুঝাই দিত। তারপরে যখন বিয়ে হলো তখন তো আর সমস্যা নাই, দুজন একই সঙ্গে তখন আমরা ঢাকাতে থাকতাম। ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখিয়ে দেওয়া সেই প্রেমিকই এখন প্রিয়াঙ্কার স্বামী। নিজের সংসার বাচ্চা সামলানোর পাশাপাশি ফ্রিল্যান্সিং করে এখন প্রতিষ্ঠিত এই নারী। 13 থেকে শুরু করছিলাম, ওইখান থেকে শুরু করে এই 2013 পর্যন্ত 23 পর্যন্ত এসে আমি হচ্ছে প্রায় $2.5 লক্ষ ইনকাম করছি, যার বাংলাদেশি মূল্য আসে প্রায় 3 কোটির কাছাকাছি। পুরোটা মানে হয়নি এখনো, প্রায় কাছাকাছি। আর মান্থলি যে আমার রেটটা বললাম $6,000 থেকে $7,000, ওটাতে 8 থেকে 8.5 লাখ টাকা হচ্ছে মাসিক ইনকাম। তবে এটা সবসময় যে বহমান থাকে তা না, কখনো কমে আবার কখনো দেখা যাচ্ছে এর থেকেও বাড়তি হয়। প্রিয়াঙ্কার এই সফলতার গল্পটা একটু অন্যরকম। 2013 সালে প্রেমিক মোহন কুণ্ডুর থেকে ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখেন তিনি। সে সময় দুজনেই যে যার বাড়িতে থেকে করতেন ফ্রিল্যান্সিং এর কাজ। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে যোগাযোগ করতেন মুঠোফোনে। 2015 সালে পরিবারের সম্মতিতে বিয়ে করেন মোহন ও প্রিয়াঙ্কা। সেই থেকে দুজনে মিলে ফ্রিল্যান্সিং এর কাজ করে আয় করছেন লাখ লাখ টাকা। আমি তখন ঢাকায় থাকতাম, আমার রিলেশন ছিল, তো তারপর থেকে আমি ওকে বিভিন্ন অ্যাডভাইস করতাম মাঝে মাঝে আইডির বিষয়ে এবং কি কাজ করি। ও ফার্স্ট টাইম বুঝতে পারতো না এবং এই কাজটা মেনেও নিতে চাইতো না। যাই হোক, পরবর্তীতে ওকে অনেক বোঝায় ওর নামে একটা অ্যাকাউন্ট খুলে দিই এবং সেইখান থেকে কিছু ইনকাম আসতে লাগে। তারপরে ওকে বিভিন্ন কাজ শেখানো। অ্যাকচুয়ালি আমি বিয়ের পর থেকে হচ্ছে ও প্রফেশনালি এই কাজে আসে এবং সেটা হচ্ছে 2015 সাল থেকে। বিয়ের পর সন্তান লালন পালন সহ সংসারের যাবতীয় কাজ করেও অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন প্রিয়াঙ্কা গাইন। সেই সাথে সময় দিয়েছেন ফ্রিল্যান্সিং এর কাজেও। তার কাজের ব্যাপারে কখনো বাধা দেননি তার শ্বশুরবাড়ির লোকজন, বরং তাকে মানসিক সাহস জুগিয়েছেন তারা। আমার খুব ভালো লাগে, আমার বৌমা এরকম ইয়ে পাইছে, অর্থ পাইছে, তো আমি খুব আনন্দিত, খুব গর্বিত। সেজন্য আরও পায়, আরও উন্নতি করতে পারে এই কাজে। আমার পরিবারের থেকে আমি প্রথম থেকেই বৌমা লেখাপড়া করে, পাশাপাশি এটি করে জন্য আমাদের সমর্থন এবং আমাদের সাপোর্টটা আমরা করে থাকি বা এখনও করে যাচ্ছি এবং আগামীতে তার আরও বেশি প্রসার হোক। শুধু আর্থিক উন্নতি নয়, ফ্রিল্যান্সিং এর কল্যাণে এই গৃহিণী নড়াইল জেলার মধ্যে সফল নারী ফ্রিল্যান্সার হিসেবে পেয়েছেন বিশেষ সম্মাননা, অর্জন করেছেন একাধিক অ্যাওয়ার্ড। এটা হচ্ছে আমার প্রথম অর্জন, এটা হচ্ছে নড়াইলের সেরা ফ্রিল্যান্সার হিসেবে আমাকে সম্মাননা দেওয়া হয়। আর এই সম্মাননা আমার হাতে তুলে দেয় শেখ জুনায়েদ আহমেদ পলক স্যার এবং মাসে ভাই। পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে ঘরে বসেই ডিজিটাল মার্কেটিং এর কাজ করে অধিক টাকা আয় করা সম্ভব বলে জানান প্রিয়াঙ্কা গাইন। ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি প্রতিষ্ঠা করার আশা আছে বলেও জানান এই সফল নারী। এই পেশাতে যেহেতু আছি, এখানে কাজ করে যাওয়ার ইচ্ছা আছে। যেখানে বাড়িটা করতেছি ওর নিচের যে ফ্লোরটা, ফার্স্ট ফ্লোর, ওটা সম্পূর্ণ অফিস রুম করব এবং নেক্সট যারা নড়াইল থেকে শিখতে চাচ্ছে কাজগুলো যতটুকু পারি তাদের জন্য করার চেষ্টা করব।